আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো। এই কেকটি মূলত আমি চুলায় তৈরি করে দেখাবো। আর এই কেক তৈরিতে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তা হলো, এখানে আমি 3টা ডিমের কুসুম, ডিমের সাদা অংশ, 1/2 কাপ ময়দা, 1 কাপ তেল, পরিমাণ মতো চিনি, বেকিং পাউডার 1 চামচ, আর নিয়েছি অরেঞ্জ ফুড কালার। চলুন তাহলে আমি কেকটি তৈরি করে দেখাই। আমি এখন এই ডিমের সাদা অংশটা একটা এগ বিটারের সাহায্যে বিট করে নিব। ডিমের সাদা অংশটা এরকম হয়ে আসার পর আমি এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি, আপনারা পরিমাণ মতো ঢেলে দিবেন। আমি এখন আবার একটু বিট করে নিব। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ অয়েল। আবার একটু বিট করে নিব। এখন আমি দিয়ে দিব ডিমের কুসুমটা। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। একটু বিট করে নিব। এখন আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার 1/2 চামচ পরিমাণ। একটু বিট করে নিলাম। এখন আমি একটু একটু করে ময়দাটা অ্যাড করে নিব। ভালোভাবে এটা মিক্সিং করে নিব। দেখুন, কেকের ব্যাটারটা আমার একদম রেডি। আমি এখানে একটা সিলভারের সসপ্যান নিয়েছি এবং এখানে কিছুটা তেল দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। দেখুন, আমার কেকের ব্যাটারটা একদম রেডি। এখন আমি এটা চুলায় নিয়ে যাব বেক করতে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি প্রি হিট করার জন্য। প্রি হিটটা আমার হয়ে গেছে, এখন আমি কেকটা বসিয়ে দিব।
এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন কেকটা আমার রেডি। আমি একটা কাঠির সাহায্যে এখন এটা দেখিয়ে দিব। আমি এখন কেকটা চুলা থেকে নামিয়ে প্লেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার অরেঞ্জ কেক। কেকটা অনেক সফট ও নরম হয়েছে। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।